কংগ্রেস ইমান দিন আমাক ঠগি আছে। আমি এইবার বিজেপিক ভোট দি চাও, আগত 80% ভোট কংগ্রেস দিছো, এবার আমি 80% 95% বিজেপি দিই। আগত কংগ্রেসের দিনত দুর্নীতি, একটা ঘর নিব গেল 15,000 টাকা লাগিছে, বিজেপির দিনত বিনা পয়সাত আমার গাঁত ঘর পাই আছে। কংগ্রেসের দিনত থাকি পেলায় বহুত অসুবিধা পাইছো, আমি অশান্তি পাইছো। মাইনরিটি মানুহে কংগ্রেসে ভোট নিদিয়ে। ষ্টার সিমেন্ট জনারে 2024 সকলকে স্বাগতম জানাইছো। লোকসভা নির্বাচনলৈ মাজত মাথো কেইটামান দিন বাকি। শোণিতপুৰ লোকসভা সমষ্টিটোত ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দলে নির্বাচনী প্রচার তুঙ্গত তুলিছে। মই বর্তমান উপস্থিত আছো চতিয়ার ধর্মীয় সংখ্যালঘু অধ্যুষিত খিপরিয়া অঞ্চলত। এই খিপরিয়া অঞ্চলত মই উপস্থিত আছো বর্তমান পবিত্র রমজান মাহ। এই রমজান মাহর আজি জুন মাহ যে নামাজ আদায় করবলে আইছিল এই সকল ধর্মীয় সংখ্যালঘু লোক, আমি এই সকলের পৰা আগন্তুক যে লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনত তেওঁলোকৰ যে মনৰ ভাব, তেওঁলোকে কেনেদৰে মনৰ ভাব প্রকাশ করে আমি সেই সম্পর্কে জানিব বিচাৰিছো। এদিনক আমি ধন্যবাদ জানাইছো আমার এই সংখ্যালঘু অঞ্চলত আপনাদের অহার বাবে, আমার মতামত গ্রহণ করব অহার কারণে আপনাদের ধন্যবাদ জানাইছো। খুদো অসমবাসীক আগতীয়াক যি আমার পবিত্র ঈদ আহি আছে, ঈদর উলগ যাচিছো আর লগতে রঙালী বিহুর উলগ যাচিছো। আমি এই সাইগতে আপনাদের জানাবলে পাই সুখী হম যে আমার এই সংখ্যালঘু অঞ্চলত এবার আগতীয়াকে আগত যি ধরনে মানে কংগ্রেসের দুর্গ বলে জনাজাত আছিল, এই দুর্গ এতিয়া সম্পূর্ণ বিপরীত একটা স্থিতিত আজি পরিস্থিতি দেখা পাওয়া গেছে। এবারে সংখ্যালঘু রাইজে একটা হেৰি লৈছে, বোলে নাই আমি এইবার বিজেপিক ভোট দি চাও, আমার যি সম উন্নয়ন সম বিকাশের যে ধারা সমগ্র অসমের লগতে বা ভারতবর্ষের লগতে আমার এই অঞ্চলতো একই গতিত চলি আছে, সেই উন্নয়নের বার্তা লৈ আমি এইবার ধর্মীয় সংখ্যালঘু রাইজে বিজেপিক ভোট দিবলৈ পূর্ণদমে আমি প্রস্তুত। মানে আমার যেমন হেৰি আছে আগত যিমানখিনি মানুহ আমি কংগ্রেসত আছিলোঁ, এবার আমি তার উল্টা ছবিত, আমি যদি আগত 80% ভোট কংগ্রেসে দিছো, এবার আমি 80% বা 85% বিজেপির দিম। কারণ বিজেপির কামত আমি আকৃষ্ট হয়েছো, আমার যেমন উন্নয়নমূলক কাম আছে বিজেপিয়ে করে আছে, কংগ্রেসে ইমান দিন আমাক ঠগি আছে, গতি সেই ঠগা দলত আমি আর নাই। ডাঙরিয়ার নেতৃত্ব যখন ভারত চলাই আছে বহুত উন্নত আগবাড়িছে, আগত কংগ্রেসের দিনত ইমান মানে মানে দুর্নীতি, একটা ঘর নিব গেলেও 15,000 টাকা লাগিছে, আজি চাক বিজেপির দিনত বিনা পয়সাত আমার গাঁত ঘর পাই আছে, আজিলেক 1 টাকা দিবলগিয়া নহয়, আজি আজি ঘরে ঘরে প্রতি ঘরে ঘর পাইছে, প্রতি গাঁতে ঘর পাইছে, বিনা চাউল পাইছে বিনা পয়সার, অরুণোদয় পাই আছে 1200 টাকা পাই আছে মাহেকিয়া, আজি রাস্তা ঘাট সব উন্নত হয়েছে বুঝছে। এখানে আমার এটি মাইনরিটি মানুষে কংগ্রেসের ভোট নিদিয়ে, কংগ্রেসের দুর্নীতি ভট্টাচার বুঝছে, সেইকারণে আমার বিজেপির প্রতি মানুষে মানে হেৰি হয়েছে, ভাল পাই মানে আমার মাইনরিটি মানুষে বিজেপির ভোট দিব। এবার বিজেপি খেলিম বলে আশা করছো, তাৰমানে কংগ্রেসের দিনত থাকি পেলায় বহুত অসুবিধা পাইছো, আমি অশান্তি পাইছো, দুর্নীতি আহিছে, এই কারণে আমি তারপর এরিয়া পেলাই আমি বিজেপিতে আহি পেলা যোগদান করছো, আর এবার বহুত ভোটত আমি যোগদান করে তাৰমানে পাস করিম বলে আশা করছো। বিজেপিতে এবার বিজেপির পক্ষত থাকিব আপনার? হ্যাঁ বিজেপি থাকিম আমি। কংগ্রেস তো আপনার কী হইবলগা আছে? কংগ্রেসের দুর্নীতি বেশি, আর কংগ্রেসের ভিতরে দুর্নীতি বেশি, কংগ্রেসে আমার অশান্তিটো আনিছে। আমার কংগ্রেসের দিনত আমার এইবিলাক মানুষের যে হারাশাস্তি হয়েছে, ডি বুড়া বনাইছে কোনে আমার এই কংগ্রেসের দিনত বনাইছে, এবার এই বাবরি মসজিদ উচ্ছেদ এইটি কোনে করেছে আমার এই কংগ্রেসের দিনতে করেছে, যা করেছে কংগ্রেসের দিনতে দুর্নীতি করেছে, এই কারণে আমি তারমানে এইবার জোরদার সব সংখ্যালঘু মানুষ যান আছে সবকিটা আটাইকিটা গিয়ে পেলায় আমি তারমানে বিজেপিত ভোট দিম বলে আশা করছো। প্রতিটি রাজনৈতিক দলে বজাইছে নির্বাচনী রণতঙ্কা, বিজেপির নির্বাচনী ইস্তাহারত জনতার বাবে আছে কি, কংগ্রেসের বিরুদ্ধে জনতাক দিছে কি প্রতিশ্রুতি, AIUDF ফ্যাক্টর হব নাকি এইবারের নির্বাচনত, প্রতিটি দলের প্রতিনিধিয়ে জনতাক কব তেওঁলোকৰ প্রতিশ্রুতির কথা। স্টার সিমেন্ট 24ত সরকার কার পাওয়ার্ড বাই ডাটা মিশন।